ও বিএ সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে তোমাদের যাদের ইতিহাসে সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে তোমরা ইতিহাসে জেনারেল পেপারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সেই পেপারের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্ন দুটি আমি তোমাদের বলি প্রথমে তোমাদের এই পেপার হচ্ছে হিস্ট্রি জেনারেল পেপার সিসি ওয়ান বা জি ওয়ান তো তোমরা যারা ইতিহাসের সায়সানটি দেখেছো লাস্ট মিনিটের তারা সেগুলো ফলো আপ করেছো এবং আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সার করে নিয়েছো যাদের এখনও হয়নি যারা মনে করছো আমরা কি করব কোথায় অ্যান্সার পাবো গোছানো অ্যান্সার নেই কিভাবে পড়বো কোশ্চেন তো আছে বই নেই এবার বই বইয়ের মধ্যে উত্তর অনেকগুলো খুঁজে পাওয়া এখন সম্ভব না তো তারা তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই তোমরা পিডিএফ নোটস কালেক্ট করতে পারো একদম সামান্য রেমোনোরেশনের বিনিময়ে তোমরা পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারো ঠিক আছে তো তোমাদের আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমরা দেখো প্রশ্নের উত্তরটি কলিকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাসের ফার্স্ট সেমিস্টার সিসি ওয়ান বা জি ওয়ান তো দেখো হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি আমি আলোচনা করে দিচ্ছি তোমরা দেখে নাও ভূমিকা সিন্ধু সভ্যতা হলো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা উনিশশো সালে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পণ্ডিত দয়ারাম শাহনী এবং স্যার জন মার্শালের উদ্যোগে সিন্ধু অববাহিকার কয়েকটি স্থানে খনন কার্য শুরু হয় সিন্ধু প্রদেশের লার খান কানা জেলার মহেঞ্জ দারো এবং পাঞ্জাবের গোমারি জেলার হরপ্পা নামক স্থানে খনন কার্যের ফলে এক অতি উন্নত ধরনের প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয় ইহা সিন্ধু সভ্যতা নামে পরিচিত এই সভ্যতা বহুদূর বিস্তার লাভ করে তার বৈশিষ্ট্য বজায় রাখে এবং এক সময় এই সভ্যতা ধ্বংস হয়ে যায় সিন্ধু সভ্যতার পতনের কারণ অভ্যন্তরীণ কারণ সিন্ধু সভ্যতার পতনের জন্য আভ্যন্তরীণ কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণ কি রয়েছে বৃষ্টিপাত হ্রাস বিভিন্ন নিদর্শন থেকে জানা যায় সিন্ধু অঞ্চলে মহিষ বাইসন গন্ডার জলহস্তি প্রভৃতি প্রাণীর প্রচুর বৃষ্টিপাত ও সাথে সাথে জলাভূমি অঞ্চলে অস্তিত্ব ছিল এ থেকে অনুমান করা যায় এক সময় সিন্ধু সভ্যতায় প্রচুর বৃষ্টিপাত হতো কালক্রমে এই বৃষ্টিপাত কমে গেলে মরুভূমি দেখা দেয় এই বৃষ্টির অভাবে কৃষি ব্যবস্থা ধ্বংস হয় খাদ্যের অভাবে অধিবাসীদের জীবনহানি ঘটে ফলে সভ্যতার পতন দেখা দেয় চলে আসবো পরবর্তী পয়েন্টসে বৃক্ষ ছেদন ও বৃষ্টিপাতের অভাব মাটি মাটিমার হুইলারের মতে সিন্ধু নগরগুলিতে গৃহ নির্মাণের জন্য প্রচুর পোড়া মাটির প্রয়োজন হতো এই ইট পোড়াতে শত শত বছর ধরে স্থানীয় জঙ্গল থেকে প্রচুর পরিমাণ কাঠ জোগাড় করা হতো এই ব্যাপক কাটে চাহিদা মেরেতে গাছ কাটার ফলে বৃষ্টিপাত অত্যন্ত কমে যায় এই বৃষ্টিপাতের অভাবে জমিতে জল সরবরাহ কমে গেলে কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে ও সভ্যতা ধ্বংস হয় সিন্ধু নদের গতিপথ পরিবর্তন সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণ করে জল ধরে রেখে চাষাবাদ করা হতো পরবর্তীকালে এই বাঁধ মেরামতের চেষ্টা না করায় কৃষি জমিতে নদীর জলের অভাব দেখা দেয় এর ফলে কৃষিকাজ বিনষ্ট হয় আবার সিন্ধু নদের গতিপথ পরিবর্তিত হলে মহেন্দ্র দ্বারো নগরী বিপন্ন হয় নদীর গতিপথ পরিবর্তনের ফলে নদীপথে বাণিজ্য ধ্বংস এবং অর্থনৈতিক দুরবস্থা দেখা দেয় ভূমিকম্পের প্রভাব অনেকে মনে করেন ভয়াবহ ভূমিকম্পের ফলে হরপ্পার নগরগুলি ধ্বংস হয়ে যায় মহেন্দ্র দ্বারতে যে নর নরকঙ্কাল পাওয়া গেছে তাদের অধিকাংশই ক্ষতবিক্ষত সম্ভবত ভূমিকম্পে নগর বিধ্বংস হওয়ার ফলে মৃত দেহগুলি সৎকার না হওয়ায় সেগুলি ক্ষতবিক্ষত অবস্থায় রয়ে যায় সুতরাং প্রবল ভূমিকম্পের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যায় বন্যার প্রকোপ সিন্ধু নদে প্রতি বছর প্রবল বন্যা দেখা দিত বর্ষার জল নদীর দুকুল ছাপিয়ে নগরগুলিতে প্লাবিত করত বন্যার হাত থেকে শহরগুলিকে রক্ষা করতে না পারায় সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যায় মহেন্দ্র দ্বারতে দেখা যায় বন্যার হাত থেকে নগরগুলিকে রক্ষা করতে নদীর পারে পঞ্চাশ ফুটের অধিক উঁচু বাদ দেওয়া হয় এ থেকে প্রমাণিত হয় বন্যার তাণ্ডবে মহেন্দ্র নগর ধ্বংস হয় অপ্রাকৃতিক কারণ নাগরিক ব্রোধের অভাব মহারতে বিভিন্ন স্তরগুলি পরীক্ষা করলে দেখা যায় রাস্তা অবরোধ করে গৃহ নির্মাণ ইটের পাজা নির্মাণ কূপ খনন বৃহৎ কক্ষগুলিকে ক্ষুদ্র ও কক্ষে পরিণত করা প্রভৃতি কাজের ফলে নাগরিক আদর্শের অবনতি ঘটতে থাকে এই নাগরিক বোধের অভাব ক্রমশ সিন্ধু সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় সিন্ধু আদিবাসীদের রক্ষণশীলতা হরপ্পা নগরের লোকেরা ছিল অত্যন্ত রক্ষণশীল তারা নতুন কিছু চেষ্টার শেখার চেষ্টা করতো না যুগের পরিবর্তনের সাথে তারা নিজেদের খাপ খায়াতে জানত না আবার পুরোনো জিনিসকেও ভালোভাবে রক্ষা করতে শিখিনি বন্যার হাত থেকে রক্ষার জন্য তারা কোনো উপযুক্ত বাদ নির্মাণের চেষ্টা করেনি এই রক্ষণশীলতার জন্য নগরগুলি ধ্বংস হয় বহিরাগত কারণ পণ্ডিতগণ হরপ্পা নগরের খনন কার্য চালিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিমত প্রকাশ করেন যে বহিরাগত আর্য জাতির আক্রমণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয় ঋগ বেদে আর্য দেবতা ইন্দ্রকে পুনরুদ্ধন বা নগর ধ্বংসকারী বলা হয়েছে এই অঞ্চলের নগরগুলি ধ্বংস করার ফলে আনন্দিত আর্যরা তাদের দেবতাকে এই পুরনন্দন নামে অভিভূত করেছেন বলে পণ্ডিতরা মনে করেন আর্য জাতি ছিল গ্রামীণ জীবনে অভ্যস্ত সিন্ধু উপত্যকার নগর সভ্যতাকে তারা পছন্দ করতো না এজন্য তারা নগরকেন্দ্রিক সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে আর্যদের উন্নত লৌহ অঞ্চলের কাছে সিন্ধু আদিবাসীরা তামার অস্ত্র দিয়ে বাধা দিতে গিয়ে সহজেই পরাজিত হয় ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যায় পরের দেখো আরেকটি প্রশ্ন কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য লেখক অশোক তার রাজত্বের প্রথম দিকে মৌর্যদের চিরাচরিত সম্প্রসারণ নীতি গ্রহণ করেন এবং তার অভিষেকের আট বছর পরে দুশো একষট্টি খ্রিস্টাব্দ পূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ ও জয় করেন সেই সময় কলিঙ্গ রাজ্য মহানদী থেকে গোদাবরী পর্যন্ত বিস্তৃত ছিল অশোকের কলিঙ্গ আক্রমণের কারণ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত পোষণ করেন প্লিনির বিবরণ অনুযায়ী কলিঙ্গ মগধের নন্দ সাম্রাজ্যের অংশ ছিল সুতরাং মনে করা হয় যে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত বা বিন্দুসারের রাজত্বকালে কলিঙ্গ স্বাধীনতা অর্জন করে সুতরাং অশোক পুনরায় কলিঙ্গ জয় করে মগধ সাম্রাজ্যের সাথে তা যুক্ত করার চেষ্টা করেন সম্ভবত দক্ষিণ দিকে মৌর্য সাম্রাজ্যের বিস্তারের পথে প্রধান বাধা ছিল কলিঙ্গ সুতরাং কলিঙ্গ জয় করে অশোক চোল ও পাণ্ড রাজ্যের উপর মৌর্যদের কৃতিত্ব প্রতিষ্ঠার প্রক্ষপাতি ছিলেন সেই জন্য অনেকে ঐতিহাসিক মনে করেন যে তিব্বতের বিবরণে অশোকের কলিঙ্গ আক্রমণের প্রকৃত আভাস পাওয়া যায় অশোক দক্ষিণ ভারতের প্রবেশের স্থলপথ ও সমুদ্রপথ দুই নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন কলিঙ্গ ছিল তার এই উদ্দেশ্য সিদ্ধির পথে প্রধান অন্তরায় অশোক সেই জন্য কলিঙ্গ জয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন ঐতিহাসিক রমিলা থাপারও মনে করেন স্থল ও জলপথে দক্ষিণ ভারতের যোগাযোগের পথগুলি নিয়ন্ত্রণ করতে কলিঙ্গ ফলে কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা প্রয়োজন হয়ে পড়ে কিন্তু অশোকের পক্ষে খুব সহজে কলিঙ্গ জয় করা সম্ভব হয়নি অশোকের ত্রয়োদশ শিলালিপিতে এই যুদ্ধে ক্ষয়ক্ষতির যে পরিমাণ পাওয়া যায় তার মধ্যেই এই সত্য পরিস্পুষ্ট পরিস্ফুটিত হয় সম্রাট অশোকের নিজের ভাষায় দেড় লক্ষ লোক এই যুদ্ধে নির্বাসিত হয় এক লক্ষ লোক মৃত্যু পণ্ডিত মৃত্যু মুখে পতিত হয় এবং এই সংখ্যার অনেক বেশি লোক নানাভাবে ধ্বংসপ্রাপ্ত হয় তো তোমরা দুটো উত্তরই আলোচনা করে দিলাম স্ক্রিনশট তুলে তোমরা ভালো করে অনুশীলন করে নাও আশা করি তোমাদের দুটি প্রশ্নের উত্তর যে বললাম এগুলো ভালো করে রেডি করলে তোমাদের পড়তে এবং লিখতেও পরীক্ষার ব্যাপারে খাতায় কোনো অসুবিধা হবে না আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে এবং যারা নিউ স্টুডেন্ট রয়েছে মানে নিউ সিলেবাসের যারা স্টুডেন্ট রয়েছে তারাও দেখতে পারো কারণ তোমাদের হরপ্পা সভ্যতার পতনের কারণ যদি আসে তোমরা সেই উত্তরটি লিখতে পারো এবং তোমাদের নিউ সিলেবাসে যারা স্টুডেন্ট রয়েছে। তাদের জন্য কিন্তু পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা চাইলে সেই পিডিএফ নোটস সংগ্রহ করতে পারো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে